পোস্তগোলার বুড়িগঙ্গা এক সেতু সংস্কার কাজ শুরু হয়েছে যা চলবে 8 মার্চ পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানব পোস্তগোলায় আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি যাব তার কাছে। সেতুর রেট্রোফিটিং এবং দুটি গার্ডার মেরামত শুরু হয়েছে এবং এই মেরামত শুরু হবার কারণে কিন্তু রাত 12টার পর থেকেই ভারী যানবাহন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু হালকা যানবাহন চলাচল করছে। এবং এই যে 16 দিনের যে বন্ধ কর্মসূচি করা হয়েছে সেখানে কিন্তু হালকা যানবাহন কিন্তু মাত্র 5 দিনের জন্য বন্ধ থাকবে, আর বাকি যে 16 দিন পুরো 16 দিন কিন্তু ভারী যানবাহন কে এই পথে আসতে বারণ করা হয়েছে। সেখানে কিন্তু বিকল্প রুট করা হয়েছে এবং এই বিকল্প রুট ধরে কিন্তু বাবুবাজার দিয়ে যে ভারী যানবাহনগুলো সেগুলোকে চলার জন্য কিন্তু গণ বিজ্ঞপ্তি জারি করেছে, এবং সেই গণ বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু রাত 12টার পর থেকেই এই ভারী যানবাহনগুলো চলাচল শুরু করেছে বাবুবাজার কেন্দ্রিক। এই ভারী যানবাহন চলাচলের কারণে কিন্তু এই পথে ভারী যানবাহন আমরা দেখতে পাচ্ছি না, এবং হালকা যানবাহন এবং বাস মিনিবাসও চলাচল করছে এই পথে। এবং যে যাত্রাবাড়ি থেকে ছেড়ে আসা যানবাহনগুলো কিন্তু যেগুলো ভারী সেগুলো ধোলাই পাড় বাস স্ট্যান্ড এবং বাবুবাজার সেতু হয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেস হয়ে এবং পদ্মা সেতু ব্যবহার করতে পারছে। আর গাবতলী থেকে ছেড়ে আসা যে দক্ষিণাঞ্চলগামী যানবাহন সেগুলো কিন্তু পাটুরিয়া দৌলদিয়া ফেরি ব্যবহার করতে বলা হয়েছে। দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে ছেড়ে আসা যে যানবাহন যেগুলো ভারী যানবাহন সেগুলো কিন্তু চাঁদপুর এবং শরীয়তপুর ফেরি ব্যবহার করতে বলা হয়েছে। আর দেশের উত্তরাঞ্চল হতে ছেড়ে আসা যে দক্ষিণাঞ্চলগামী যানবাহন সেগুলোকে কিন্তু ভারী যানবাহনের ক্ষেত্রে বঙ্গবন্ধু সেতু ব্যবহার করতে বলা হয়েছে। আর হালকা যানবাহন যে 5 দিন বন্ধ থাকবে, সেই বন্ধ থাকার যে 5 দিন রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু প্রথম বন্ধ থাকবে 24 ফেব্রুয়ারি এবং এরপরে 26 ফেব্রুয়ারি, আর মার্চ মাসের 1, 4 এবং 8 মার্চ এই যে 5 দিন হালকা যানবাহন বন্ধ থাকবে সেই ক্ষেত্রে কিন্তু হালকা যানবাহনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে পদ্মা সেতু হতে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহনগুলোকে শ্রীনগরের সনবাড়ি দিয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু হয়ে তৃতীয় শীতলক্ষা সেতু দিয়ে কিন্তু মদনপুর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ করবার নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সিলেট ও চট্টগ্রাম হতে পদ্মা সেতুমুখী যানবাহনগুলোকে মদনপুর হতে তৃতীয় শীতলক্ষা সেতু থেকে মুক্তারপুর হয়ে শ্রীনগর দিয়ে পদ্মা সেতুতে যাতায়াত করতে বলা হয়েছে। আর পদ্মা সেতু থেকে ঢাকাগামী হালকা যানবাহনগুলোকে এই 5 দিনের জন্য কিন্তু শ্রীনগর দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ সড়ক হয়ে তুরাক রোহিতপুর আবদুল্লাপুর রাজাবাড়ি বাজার কোনাখোলা মোড় বসিলা সেতু হয়ে মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এবং এই বুড়িগঙ্গা সেতুর এই মেরামত কাজের জন্য কিন্তু পদ্মা সেতুর স্বাভাবিক যানবাহনে কোনো ব্যাঘাত ঘটবে না, এবং সেখানে কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ বলেছে তাদের এই সেতুটি চালু হবার পরে 1 মিনিটের জন্য বন্ধ হয়নি এবং এখনও সেটি সচল থাকবে, এবং যানজট এড়ানোর জন্য কিন্তু ভারী যানবাহনগুলোকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সেতুতে যখন হালকা যানবাহনও বন্ধ হয়ে যাবে তখনকারও নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যেই সংস্কার কাজটি এগুলো কিন্তু সড়ক জনপথ বলেছে যে এটি একটি রুটিন কাজ, যে 625 মিটার দীর্ঘ যে সেতুটি চালু হয়েছিল 1989 সালে এরপর থেকে কিন্তু এরকম রুটিন কাজ কয়েক দফা হয়েছে, এবং আমরা লক্ষ্য করছি যে বুড়িগঙ্গার বুক চিরে কিন্তু বড় বড় লঞ্চগুলো যাতায়াত করছে, সেগুলোর জন্য কিন্তু এই নদীতে নির্দেশনা দেওয়া হয়েছে। যেই খুঁটির সামনে এই মেরামত চলছে সেই খুঁটিগুলো কিন্তু এই দূরত্ব অনুযায়ী সেখানে নৌপথে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেখানে নৌপথেও কিন্তু নৌযানগুলো চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না, সেভাবে কিন্তু এই মেরামত কাজটি করছেন বলে সড়ক জনপথ জানিয়েছে। এবং এই সড়ক জনপদের দায়িত্বশীলরা বলছেন যে এই সেতুটি এখন চলাচলের জন্য পুরোপুরি উপযোগী ছিল, তারপরে এই রুটিন যে এই মেরামত সেই মেরামতটি করবার পরে কিন্তু এটির আর কোনো ঝুঁকি থাকে না, সে কারণেই তারা এই মেরামতটি যথাসময়ে করছেন, এবং চীনের কারিগরির সহায়তায় কিন্তু এই সেতুটি এখানে নির্মাণ হয়েছিল।
ছিল এবং সেখানে কিন্তু চীনা যে প্রযুক্তি সেগুলো এখানে প্রয়োগ করা হয়েছিল এবং আপনারা দেখছেন যে বুড়িগঙ্গার বুকচিরে কিন্তু চাঁদপুরগামী লঞ্চ ছুটে চলেছে এই বুড়িগঙ্গা সেতুর নিচ দিয়েই এবং আশেপাশে কিন্তু একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ একটু মেঘলা পরিবেশ এবং কিছু আগে কিন্তু এক পশলা বৃষ্টি নেমেছিল এখানে এই ফাল্গুনের ভোরে এবং সব কিছু মিলিয়ে যে ব্যস্ত রাজধানী ঢাকা নগরী সেই নগরীতে প্রবেশ করবার ক্ষেত্রে কিন্তু এই বুড়িগঙ্গা সেতু অনেকে পায়ে হেঁটেও পার হচ্ছেন এবং এই সেতু মেরামতের জন্য যেই স্থানগুলোকে নির্ধারণ করা হয়েছে সেখানে কিন্তু এই যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলোর সর্বোচ্চ গতি 20 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে এবং বিভিন্ন স্থানে কিন্তু পোশাক পরিহিত ভলেন্টিয়ার্স রাখা হয়েছে তাদের এই দিক নির্দেশনাগুলো বাস্তবায়ন করবার জন্যে এবং সেতুর দুই মুখে কিন্তু এই যে যারা দায়িত্বশীল তাদেরকে রাখা হয়েছে যে কোনোভাবে যেন ভারী যানবাহনগুলো প্রবেশ করতে না পারে এবং এই যে এই মেরামত কাজগুলো চলছে সেই মেরামত কাজ চলাকালে এই ভারী যানবাহন প্রবেশ করলে কিন্তু সেটি মেরামতের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হবে সেই কারণেই কিন্তু এই কঠোর নির্দেশনা এবং SSC পরীক্ষা চলমান থাকবার কারণে কিন্তু তারা শিডিউল পরিবর্তন এনেই কিন্তু এই নতুন গণবিজ্ঞপ্তিটি জারি করেছে এবং যেই 5 দিনের জন্য একেবারেই বন্ধ করবার যে সিদ্ধান্ত হয়েছে সেইগুলো যাতে যাত্রী ভোগান্তি না হয় সে কারণে কিন্তু 16 দিনে যে মেরামত কাজ সেই 16 দিনের মেরামত কাজের মধ্যে মাত্র 5 দিন এই হালকা যানবাহনগুলোকে বন্ধ রাখবার কথা বলা হয়েছে তো এই ছিল আমার কাছে বুড়িগঙ্গা সেতুর এই মেরামত কাজ এবং যান চলাচলের নির্দেশনা সবশেষ